আসসালামু আলাইকুম আমি আসাম ইসলাম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ফ্রান্সিস বেতনের অফিস স্টাডিজ নিয়ে ফ্রান্সিস বেকন কে ফ্রান্সিস বেকন একজন ইংরেজি বিজ্ঞানী দার্শনিক আইনজীবী এবং হেকাদারে উনি রাজনীতিবিদ ছিলেন পরবর্তীতে উনি অনেক লেখালেখি করতেন তো তার এই লেখালেখির কারণেই আমরা অনেক সুন্দর সুন্দর প্রবন্ধ পেয়েছি তার মধ্যে একটা হচ্ছে স্টাডিজ অনেকগুলো প্রবন্ধ সবগুলি আমার পছন্দ তো আজকে আমি আলোচনা করবো স্টাডিজ নিয়ে ইংল্যান্ডের লন্ডনে জন্মগ্রহণ করেন 1961 সালে তো আমরা তার আজকে যে প্রবন্ধ নিয়ে আলোচনা করব সেটা অফ স্টাডিজ খুবই সাধারণ একটা প্রবন্ধ মানে মূল যে জিনিসটা আলোচনা করেছেন সেটা হচ্ছে পড়াশোনা আমরা কেন করব আমি যদি সহজভাবে বলি যে আমরা পড়াশোনা কেন করব আমার কোন স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করলো যে স্যার আমি এই যে এত কষ্ট করে পড়াশোনা করছি আমি কেন পড়াশোনা করব তো এইটা উত্তরের জন্যই আমি এই প্রবন্ধটা আমার খুবই পছন্দ এই উত্তরটা দেওয়ার জন্য আমি প্রবন্ধটাকে খুব ভালোভাবে দেখা করতে পারি বা এই প্রবন্ধটা নিয়ে আলোচনা করলেই আমরা উত্তরটা জানতে পারি যে আসলে আমি কেন পড়াশোনা করব। তো উনি যেভাবে শুরু করেছেন প্রবন্ধটা একদম শুরুতেই স্টারিস আর ফর ডিলাইট ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি কি বলেছে উনি স্টারিজ আর ফর ডেলাইট ডিলাইট এখানে হচ্ছে আনন্দ ফর অ্যান্ড অর্নামেন্ট অলঙ্কারিটি হচ্ছে সক্ষমতা বা দক্ষতা উনি বলেছে যে আমাদের পড়াশোনা করতে হবে আনন্দের জন্য যেমন আমি একটা আমি অবসর সময় আছে আমি একটা সুন্দর গল্পের বই পড়লাম উপন্যাস পড়লাম কবিতা পড়লাম এই জিনিসগুলো পড়লে যে আমি একটা আনন্দ বা পুলকিত হই আনন্দিত হওয়ার জন্য আমার পড়াশোনা করা উচিত দ্বিতীয়ত উনি বলেছেন যে পড়াশোনা শিখটা অলংকার স্বরূপ অর্থাৎ যেমন একটা একটা শিক্ষিত মানুষ যে পড়াশোনা করেছে আর যে পড়াশোনা করে নাই তার মধ্যে একটা একটা শিক্ষিত মানুষ যে পড়াশোনা করেছে সে কিভাবে কথা বলে সে কিভাবে আচার আচরণ করে তার প্রত্যেকটা জিনিসে এই পড়াশোনা হচ্ছে তার একটা অলঙ্কার শুরু সে সুন্দর সুন্দর অলঙ্কার পড়েছে পড়াশোনা অর্জনের মাধ্যমে সে সুন্দরভাবে কথা বলে এই সুন্দরভাবে কথা বলতে পারা লিখতে পারার জন্য আমার পড়াশোনা করা উচিত এটা হচ্ছে একটা অলঙ্কার শুরু যারা পড়াশোনা করে নাই তাদের মধ্যে সেই অলঙ্কারটা নাই একটা মানুষকে সুসজ্জিত করার জন্য সুসজ্জিত করার জন্য নিজেকে সুসজ্জিত করার জন্য আমরা পড়াশোনা করব সর্বশেষ যেটা বলেছে স্টাডিজ আর ফর এভিলিটি অর্থাৎ আমরা কোনো কিছু কোনো বিষয় করার জন্য কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে কেউ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে কেউ ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি এভরিথিং এরকম অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমরা পড়াশোনা করে সেই বিষয়ের উপর আমরা কি করি আমরা দক্ষতা অর্জন করি আমরা বড় বড় ডিগ্রি নিয়ে বাস্টার স্পিচ যেটা সেটা করি সেগুলোর উপরে কি করি আমরা যদিও এটা একাডেমিক পড়াশোনা একাডেমিক পড়াশোনাটা করি আমরা কি কি কারণে আমরা সক্ষমতা অর্জন করার জন্য ওই বিষয়ে দক্ষতা অর্জন করার জন্য তো উনি এই পুরো প্রবন্ধটাকে তিনি তিনটা ভাগে ভাগ করতে পারে একটা হচ্ছে পাঠের উদ্দেশ্য অর্থ পড়াশোনা কেন করব আর দ্বিতীয়ত হচ্ছে এই পড়াশোনাতে আমার সামাজিক ব্যক্তিগত পারিবারিক এবং আচ্ছা রাজনৈতিক জীবনে আমি ব্যবহার করব এটা হচ্ছে পাঠের ব্যবহার উনি যেটা বলেছেন আর তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার জিনিসটা নিয়ে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে বই পড়ার পদ্ধতি উনি বই পড়ার পদ্ধতি নিয়ে খুব সুন্দর একটা লাইন বলেছে আমি পুরো লাইনটা বলি সাম বুকস আর টু বি টেস্টেড আদার্স টু বি শ্যালোড এন্ড সাম ফিউ টু বি চিউড এন্ড ডাইজেস্টেড অর্থাৎ কিছু বই শুধু স্বাদ গ্রহণের জন্য কিছু বই পড়বো আমরা পুরোপুরি পড়ার দরকার নাই সম্পূর্ণভাবে পড়ার দরকার নাই আমরা কিছু বই হালকা পড়বো এবং দ্বিতীয়ত বলা বলা হয়েছে যে আমরা দ্বিতীয়ত যেটা করব সেটা হচ্ছে কিছু বই গিলার জন্য অর্থাৎ কিছু বই দ্রুত গিলে ফেলবো ওইখান থেকে আমরা মূল যে জিনিসগুলো সেগুলো আমরা জানলেই হবে এই জন্য কিছু বই গিলে ফেলবো আর কিছু বই চিবানোর জন্য এবং হজম করার জন্য এই আমি কোন জিনিসটা দেখেন আমি কোন জিনিসটাকে ভালোভাবে চিবাই কোন জিনিসটাকে ভালো করে হজম করি এই যে জিনিসগুলো আমরা হচ্ছে স্বাদ গ্রহণ করবো না শুধু গিলবো না আমরা চিবাবো এবং হজম করবো ভালোভাবে এই বইগুলো কোনগুলো যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ যে এই বইগুলো আমার মনে হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ যেগুলো আমার খুব দরকার সেগুলো আমি গভীর ভাবে পড়ব এবং বুঝে বুঝে পড়ব এটা কি উনি বলেছেন যে কিছু বই চিবানোর জন্য অর্থাৎ সামবক্স বাwidetildested কিছু সাধন করার জন্য আদার স্টিবে শালোট অর্থাৎ শুধু গলার জন্য আর সাম ফিউট উই চিবানোর জন্য এনসাইজস্টেট এবং হজম করার জন্য এই প্রবন্ধনী এই প্রবন্ধটা পড়লে গিয়ে বুঝে যায় যে আমাদের আসলে কেন পড়াশোনা করা উচিত তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওতে থাকার জন্য